হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বেশ কিছুদিন আমার ভিডিও দিতে পারিনি এবং আমি আমার ইনস্টাগ্রামে বলেওছিলাম যে আমার অ্যাকচুয়ালি নি ইঞ্জুরি হয়েছিল, প্র্যাকটিস সেশনের মধ্যে একটু নি ইঞ্জুরি হয়েছিল। আমি শুরুতেই ভিডিওটা দেখালাম, ওই জন্য আমি আবারও দেখাচ্ছি। উপরে এইভাবে জাস্ট ভলিটা মারতে গিয়ে পাটা যেভাবে পড়েছে, তো তাতে আমার নিয়ে যে ইনসাইড লিগামেন্ট এসিএল সেটা হালকা জার্ক হয়েছিল। তো সেই কারণে পায়ের ইঞ্জুরির কারণেই আমি ভিডিও বা মাঠেও যেতে পারিনি সেভাবে। বাট এখন আমি ভালো আছি, এখন সুস্থ আছি, এখন ফিট। তো ওই জন্য আজকে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে এলাম যে আমি কিভাবে আমার এই ইঞ্জুরি থেকে রিকভার হয়েছি। তো এই কারণেই বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, আর আমার বাড়িতেও বাবার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সেই কারণেও একটা মানে গ্যাপ পড়ে গেছিলো ভিডিও বানাতে। তো এখন সব ঠিক আছে এবং তোমাদের সবার ভালোবাসায়, সবার আশীর্বাদে এখন সব কিছুই ঠিক আছে, এবং সেই কারণেই আজকে আমি চলে এসেছি। তো আমি প্রথমেই বলবো যে এইভাবে আমার ইঞ্জুরিটা হওয়ার পর আমি কিন্তু শুরুতেই ফার্স্টেই আধ ঘন্টার মধ্যে, 30 মিনিটের মধ্যে বরফ দিয়েছি। একটা কথা মাথায় রাখবে, যেখানেই যা ইঞ্জুরি হোক আইসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা স্পোর্টস লাইনে আছো তারা আশা করছি এটা খুব ভালো মতো জানো। তো আইসটা খুবই ইম্পর্টেন্ট। আমার ঠিক এই জায়গাটায় ইঞ্জুরিটা হয়েছিল, তো আমি কিন্তু ফার্স্ট আধ ঘন্টার মধ্যেই আইসটা দিয়েছি। এবং আইস দেওয়ার নিয়ম হচ্ছে 10 মিনিট করে দিনে 4 থেকে 5 বার আইস দেবে, 10 মিনিটের বেশি একদম দেবে না, কারণ 10 মিনিটের বেশি দিলে আইস বার্ন হওয়ার সম্ভাবনা থাকে। আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি আমার আগেও 2014 সালে আমার লিগামেন্ট ইঞ্জুরি হয় এবং তার জন্য আমি অনেক দিন রেস্টে থাকি, এবং আমি যেটা প্রথমে ভুল করেছিলাম অনেকক্ষণ অবধি বরফ দিয়ে রাখতাম, এবং তারপর ডক্টর আমাকে দেখে বলেছিল যে আইস বার্ন হয়ে গেছে। তো তারপরে আরও অনেক কষ্ট করে তারপরে ঠিক হয়েছে। এবং তো আমি ওই জন্য বলবো যে আইসের জন্য আমি একটা আইস ব্যাগ নিয়েছি। তোমরা আইস ব্যাগ বা বাড়িতে যদি আইস ব্যাগ না থাকে, কোনো প্লাস্টিকের মধ্যে ভরে বরফ দিতে পারো, কিন্তু বরফ কখনো ডিরেক্ট স্কিনে লাগাবে না, একদম উচিত নয়। কোনো প্লাস্টিকে বা মোজায় ভরে বরফ দিতে পারো, জাস্ট এই জায়গাটায় এইভাবে ধরে রাখতে হবে, জাস্ট 10 মিনিট। অনেকে করে, আমি দেখেছি আইসটাকেই তোলে আবার দেয়, আবার তোলে আবার দেয়, যেটা একদম ঠিক নয়। আইসটাকে সিম্পলি ধরে রাখবে এইভাবে, এটা রইল আইস ব্যাগের কাজ। তো আইস চলবে হচ্ছে প্রথম তিন দিন আর কিচ্ছু না, শুধু আইস আর বেড রেস্ট। এবং আমি আরেকটাও জিনিস বলি, সেটা হচ্ছে যে লিগামেন্ট ইঞ্জুরি বা নি ইঞ্জুরি যাই ইঞ্জুরি হোক না কেন, তোমাদেরকে এটা আমার সবার আগে বলার যে প্রথমে ডাক্তারের কাছে যাও, প্রথমেই ডাক্তার। কারণ আমরা নিজে থেকে কিন্তু কিছু বুঝতে পারবো না যে কোথায় লেগেছে, কী হয়েছে না হয়েছে। আমি এই ইঞ্জুরি আগে আমার লেগেছে, সুতরাং আমি আন্দাজ করতে পেরেছি, বুঝতে পেরেছি, এবং আমার বেশ কিছু চেনা দাদা বা তাদের থেকে আমি সাজেশন নিয়েই এইটা করেছি এক্সারসাইজগুলো। একেবারে নিজে এগুলো করা উচিতও নয় আর সম্ভবও নয় সত্যি কথা বলতে। তো আমি প্রথমেই বলবো, ডাক্তারের কাছে যাও, সাজেশন নাও আগে কী হয়েছে। ধরো তোমার লিগামেন্টের ACL লাগেইনি, ঠিক আছে, তোমার অন্য কিছু হয়েছে, তো সেই ক্ষেত্রে ভুল এক্সারসাইজ করা বা আমি করতে রেকমেন্ডও করবো না একদমই। তো যদি লিগামেন্ট ACL লাগে তবেই এই এক্সারসাইজগুলো করো, সেটা আগে মেক শিওর তোমার কোথায় লেগেছে, ডাক্তারের কাছে গিয়ে। আর আচ্ছা, আমি এরপরে আরেকটাই জিনিস বলবো, প্রথমে যখন লেগেছে তো তোমরা বাড়িতে ক্রেপ ইউজ করতে পারো, ক্রেপটা হাঁটুতে একদম বেঁধে রাখবে, এইদার ক্রেপ। আর সবচেয়ে ভালো হয় তোমরা যদি এই একটা কিনতে পারো, নি ওয়্যাপ। আমি এটার দেখিয়ে দিচ্ছি ভালো করে, এবং আমি দেখিয়ে দিচ্ছি বাক্স থেকে বের করো এটা। এটা খুবই কাজের, এটা খুবই ইম্পর্টেন্ট, যাদের হাঁটু ব্যথা বা তারাও এটা পরে থাকতে পারো, খুবই কাজের এই জিনিসটা। আচ্ছা, এই রইবে একটা বেল্ট, দেখিয়ে দিচ্ছি, ভেলক্রো সিস্টেম পুরোটাই, এবং এটা ইউনিভার্সাল সাইজ হয়, কোনো ছোট বড়র ব্যাপার নেই, সবাই এটা ইউজ করতে পারে। তো ওকে, আমি দেখিয়ে দিচ্ছি, পাটাকে একদম স্ট্রেট রাখবে এবং দেখে নাও, জাস্ট এরকম রেখে এখানটায় একটা গ্যাপ আছে সেটা যেন হাঁটু মালাই জ্যাকেটের ওপর থাকে, এবং এইভাবে জিনিসটা লক, এইভাবে লক করে দিতে হবে, ঠিক আছে। এবং পাটাকে অলওয়েজ এটা পরে রাখবে, এবং পা বেশিক্ষণ ভাঁজ করে রাখবেন না, ভাঁজ করতে প্রবলেমও হবে এবং ভাঁজ করে বেশিক্ষণ রাখবেন না। পা সবসময় স্ট্রেট, কোথাও স্ট্রেটভাবে এইভাবে তুলে রাখবেন। প্রথম 3 দিন তো একদমই স্ট্রেট,
আর এর পরের কথা হচ্ছে সাইকেল একদম না, সাইকেল যেন ভুলেও চালানো না হয় এই ডিউরিং দ্য ইঞ্জুরি পিরিয়ড। একদম সাইক্লিংয়ে যে পাটা ভাজে সেটা একদমই ভালো নয় লিগামেন্ট এসিএলের পক্ষে, এবং পা এইভাবে ভাঁজ করে থাকবে না, বাবু হয়ে বসবে না, পাটা স্ট্রেট রাখার চেষ্টা করবে। তো এই জিনিসগুলো মেনটেন অবশ্যই করতে হয়। তো আমি বলবো এই জিনিসটাকে পড়তে, এই জিনিসটাকে প্রথম 7 দিন অলওয়েজ পড়তে, যেখানে হাঁটা চলা, ঘরে এই ঘর থেকে ওই ঘরে যদি যেতে হয় এইটা পড়ে যেন মুভমেন্ট হয়। তো এইটা আমাদের হাঁটুটাকে একদম স্টেবল রাখে এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি শুরু করা যাক আজকের এক্সারসাইজের ভিডিও। তো আমি শুরুতেই এক্সারসাইজের কিছু পার্ট বাই পার্ট ভাগ করে নিয়েছি। তো পার্ট বাই পার্ট হচ্ছে এটা জাস্ট 3 উইক এক্সারসাইজ, ফার্স্ট উইক, সেকেন্ড উইক অ্যান্ড থার্ড উইক। তো প্রথম 7 দিনের প্রথম 3 দিন তো আমরা আইস দেব, শুধু আইস আর কিচ্ছু না। তারপরে 2 দিন আমরা আস্তে আস্তে আইস এবং গরম, ঠান্ডা গরম দেব আস্তে আস্তে, ঠান্ডা জল এবং গরম জলের আস্তে আস্তে শেক দিতে পারি আমরা, কিন্তু খুবই সামান্য, কোনোটাই বেশি নয়, পরে 2 দিন। এবং তারপর থেকে আমরা আস্তে আস্তে এক্সারসাইজ শুরু করব। এক্সারসাইজের জন্য আমার যা যা লাগবে, যা যা উপকরণ, যা যা দরকার আমি সবই ভিডিওতে দেখাবো, এবং তোমরা সেগুলো কিনতে পারো কোথা থেকে সেটাও বলে দেবো, আমি দরকার হলে আমাদের ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এবং সবচেয়ে বড় কথা আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে, ভিডিওটি দেখে তোমাদের উপকার হবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, তাহলে এই এক্সারসাইজটা আমরা শুরু করব হচ্ছে আমাদের ইঞ্জুরি হওয়ার জাস্ট 5 দিন পর থেকে। প্রথম 5 দিন আমি বলেছি আগেই জাস্ট রিকভারি, পাকে একদম ফুললি রেস্ট, অ্যান্ড তারপরে হবে হচ্ছে ধীরে ধীরে এক্সারসাইজ স্টার্ট। তো আমাদের ফার্স্ট পাওয়ার ট্রেনিংয়ের জন্য আমাদের লাগবে একটা এরকম বল, জাস্ট স্পঞ্জের একটা বল। তো এইটাকে পায়ের একদম হাঁটুর তলায় রাখতে হবে, এবং আমি দেখিয়ে দিচ্ছি 1 2 3 4, জাস্ট এইটাকে নিচে প্রেসারাইজড করতে হবে এবং পাটাকে স্ট্রেট রাখতে হবে, জাস্ট এরকম। তো এই রিপিটেশনটা তোমাদেরকে 20 টাইমস করে দুবার করে করতে হবে, এবং এইটা ধীরে ধীরে শুরু করতে হবে। শুরুতেই অনেকটা এরকম ফোর্স দেওয়াটা একদমই ঠিক নয়, আস্তে আস্তে পাওয়ার বাড়ানোর জন্য পাটাকে ধীরে ধীরে তৈরি করতে হবে। এবং একটা কথা আমি আগেই বলেছি, পাওয়ার করো এবং যাই করো না কেন, দুই পায়ে করতে, এক পায়ে একদমই না। তো ফার্স্ট পায়ে হওয়ার পর আবার সেকেন্ড পা। ওকে, তো এইটা রইবে হচ্ছে ফার্স্ট, অ্যান্ড তারপর রইবে, এটা চলবে হচ্ছে 2 দিন, জাস্ট এরম করে 20 টাইমস দুবার। অ্যান্ড তারপর রইবে সেম থিংস বাট লিটল ডিফিকাল্ট, জাস্ট প্রেস করে 10 কাউন্ট করবে, 1 2 3 4 5 6 7 8 9 10, অ্যান্ড লুজ। আবার অপোজিট পায়ে নিচে রেখে আবার 1 2 3 4 5 6 7 8 9 10, আবার চেঞ্জ। তো এই যে এই রিপিটেশনটা, এটাও 10 টাইমস অ্যান্ড 10 টাইমস এইভাবে হবে, এবং আস্তে আস্তে অবশ্যই রিপিটেশনটা বাড়বে। তো এইটা করলে আস্তে আস্তে পাওয়ারটা কিছুটা আসবে। এইটা রইবে হচ্ছে আমাদের ফার্স্ট 7 ডেজ এর ট্রেনিং। ওকে, এরপর রইবে হচ্ছে নেক্সট উইক, অ্যান্ড আমাদের নেক্সট 7 ডেজ এর ট্রেনিং। তো প্রত্যেকটা ট্রেনিং এর জন্য আমি আগেই বলছি, প্রত্যেকটা ট্রেনিং যা যা আমরা করে আসছি সেইগুলো চলতে থাকবে, এবং তার সাথে কিছু কিছু অ্যাড হবে। তো লাস্ট ট্রেনিং এ আমি বলেছি যে বলটা পায়ের তলায় রেখে এইভাবে প্রেস দিতে। তো এই ট্রেনিংগুলো যা যা চলছিল সেটা সেইভাবেই চলবে, সেটাই কোনো পার্থক্য হবে না। এবং এইবারে যেটা হবে সেইটা, আমাদের বডি পজিশন ঠিক থাকবে এইরকম, এবং পাটাকে স্ট্রেট রেখে, এবং এই যে আমাদের টো যেটা থাকে, টোটাকে নিজের দিকে টানতে হবে, টেনে জাস্ট এই হাইটে স্টিফ। ওকে, 10 কাউন্টস, 1 2 3 4 5 6 7 8 9 10, and relax. Our next bar, 1 2 3 4 5 6 7 8 9 10, and relax. So আমাদের দুই পায়ে রিপিটেশন করতে হবে 10 টাইমস অ্যান্ড 10 টাইমস। এই 10 বার 10 বার রিপিটেশনটা আমরা আগামী 7 দিন প্রত্যেক দিন করতে থাকবো।
তো এটার পরে আমাদের থাকবে হচ্ছে একই সাথে আমাদের বডি পজিশন হবে এরকম এবং পাটাকে ঠিক ইনসাইড রেখে এইভাবে আপ করতে হবে জাস্ট এইভাবে সেম হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10 ডাউন আবার 1 2 3 4 5 6 7 8 9 10 ডাউন এইভাবে 10টা এই পায়ে রিপিটেশন করতে হবে এবং অপোজিট ফুটে সেম ভাবে 10টা ওকে তো এই এক্সারসাইজের জন্য আমাদেরকে জাস্ট এরকম পায়ের পজিশনিং রাখতে হবে লাঞ্জেস হবে ওকে লাঞ্জের একটা নিয়ম বলছি সেটা হচ্ছে সবসময় যখন হবে আমাদের যেন 90 ডিগ্রি হয় এই প্রত্যেকটা অ্যাঙ্গেল যেন আমাদের 90 ডিগ্রিতে না বেশিরভাগ সময় হয়ে যায় এই রকম ভাবে এই পাটা কিন্তু একদমই 90 ডিগ্রিতে নেই তো আমাদেরকে পজিশন এরকম রাখতে হবে এই রকম নয় তো এইভাবে 10টা করে ইচ লেগ লাঞ্জেস হবে 1 2 ওকে তাহলে এটা রইল আমাদের 2 weeks ট্রেনিং 2 weeks ওয়ার্কআউট আমরা বুঝলাম আমাদের আস্তে আস্তে 2 weeks করার পর তোমরা বুঝতেই পারবে কিছুটা পাওয়ার অনেকটাই ইম্প্রুভ করেছে তোমাদের এবং তারপর নাম্বার 3rd week সেই উইকে আমাদের পাওয়ার ট্রেনিংটা আরেকটু ইনক্রিজ করতে হবে এবং অবশ্যই সেটা পায়ের কন্ডিশন বুঝে ঠিক আছে একদম না যে এরকম কখনো করবে না যে পায়ে লাগছে অথচ তবুও জোর করে করে যাচ্ছে একদম না যেই মুহূর্তে পায়ে যেখানটায় চোট লেগেছে বা যেখানটায় ইঞ্জুরি হয়েছে সেই জায়গাটায় দেখবে প্রেশার পড়ছে বা সেই জায়গাটায় লাগছে তো সেই মুহূর্তে সেই জায়গায় সেই এক্সারসাইজটা স্টপ করবে একদম সেই এক্সারসাইজ জোর করে করার কোনো প্রয়োজন নেই ওকে তাহলে 3rd week এক্সারসাইজের জন্য একটা আমি বলবো আমি প্রেফার করব একটা সুইস বল হলে খুব ভালো হয় তো আমি একটা সুইস বল নিয়েছি এবং এই একটা সুইস বল কিনেছি এটা তোমরা যে কোনো কোনো স্পোর্টসের দোকানে পেয়ে যাবে বা তোমরা অনলাইনও কিনতে পারো এটা আর এটা দাম এবং যা পড়বে আমি আমার সব ডেসক্রিপশন দিয়ে দেবো লিঙ্কও দিয়ে দেবো এর অনলাইন কোথা থেকে তোমরা কিনতে পারো তো এটা তোমরা নিতে পারো খুব একটা বেশি দাম নয় কিন্তু এটাই খুবই পাওয়ার ইনক্রিজের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা এবং খুবই কাজে আমি বলবো সুইস বল তো দেখে নেওয়া যাক সুইস বলের ট্রেনিং 3rd week ওকে তো আমাদের পজিশন হবে ঠিক এরকম হাঁটুর ঠিক মিডল পয়েন্টটায় এবং সুইস বলটা ঠিক মিডল পয়েন্টটা একসাথে রাখতে হবে এবং যেন দেখতে হবে একটুখানি হাঁটুটা ফোল্ড করে থাকে তো এইবার আমাদেরকে হাঁটুটা স্ট্রেট করতে হবে সুইস বলটাকে পেছন দিকে প্রেশার দিয়ে জাস্ট এইরকম তাতে আমাদের এই মাসেলটায় যথেষ্ট প্রেশার পড়বে এবং তোমরা নিজেরাই ফিল করতে পারবে তোমাদের পাওয়ারটা ইমপ্রুভ হচ্ছে যে তো এইটা রইবে হচ্ছে তোমাদের 25 times করে দুবার মানে টোটাল 50 times প্রথমে এটা 50 times করা একবারে সম্ভব হবে না হয়তো কারণ ইঞ্জুরির পর পায়ে পাওয়ারটা অনেকটাই কমে যায় তো তার জন্য 25 times করে শুরু করতে হবে তো এইভাবে 1 2 আমাদের চলবে স্কোয়াটস তো এইটা রইবে আমাদের স্কোয়াটস এর পজিশন সুইস বলটাকে একদম হিপের পেছনটায় রাখতে হবে এবং আমাদের স্কোয়াটস করতে হবে প্রথমে রিপিটেশন আস্তে আস্তে বাড়াতে হবে অবশ্যই প্রথমে 10টা করে ধরো 3 সেট তারপরে 10টা করে 4 সেট 5 সেট এরকম আস্তে আস্তে ডে বাই ডে ইনক্রিজ করতে হবে আমাদের স্কোয়াটস এর রিপিটেশন আমি বারবার বলছি একবারেই পুরো প্রেশার দেওয়া একদম উচিত না পায়ের প্রতি ধীরে ধীরে সবকিছু শুরু করতে হবে তো স্কোয়াটস চলবে প্রথমে 10টা 1 2 10 আমি আবারও বলছি এই ক্ষেত্রেও যেন বডির প্রত্যেকটা পজিশন প্রত্যেকটা পোস্চার থাকে 90 ডিগ্রিতে আমার এখান থেকে কোমরের জয়েন্ট এবং এখান থেকে হাঁটুর জয়েন্ট পা যেন বেশি এগিয়ে না যায় কোমর যেন বেশি সামনে বা পেছনে কোনোটাই না যায় যেন আমাদের ডাউনটা হতে হবে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক এইভাবে এই পোশ্চার 3rd week লাস্ট এক্সারসাইজ এটা তো আমাদের সুইস বলের এভাবে গ্রিপ করতে হবে সুইস বলটাকে এবং আরেকটা পাকে ঠিক এইভাবে সামনে রাখতে হবে আমাদের বডি পোশ্চার হবে এই রকম এবং দুই পায়ে হবে প্রত্যেক এক্সারসাইজ 10টা করে 1 2
তো এই রইলো আজকের থ্রি উইকস ওয়ার্কআউট ভিডিও ফর রিকভারি। তো আমি আরেকটা কথা বলবো, আরেকটা কথা অ্যাড করতে চাই যে এই ওয়ার্কআউটগুলো করার পর তোমরা বুঝতে পারবে অনেকটাই ঠিক হয়েছে বা পাওয়ার এসছে, এবং তারপরই সাথে সাথে তোমরা মাঠে গিয়ে একদম ফুল ফেজে প্র্যাকটিস একদম শুরু করো না, এটা রিকোয়েস্ট। আস্তে আস্তে প্র্যাকটিস শুরু করতে হয়, প্রথম দিন ধরো জগিং, তারপরের দিন আস্তে জগিংয়ের সাথে কিছু পাওয়ার, তারপরের দিন আস্তে আস্তে বল ট্রেনিং, তারপরের দিন আস্তে পাস ভলি, এরকম ধীরে ধীরে। শুরুতেই গিয়ে একদম চিপ বা শর্ট করলে কিন্তু আবার লেগে যাবে, এবং নি কোমর এই ধরনের যেগুলো ইঞ্জুরি হয় এগুলো কিন্তু ফুল না সারিয়ে একদম মাঠে নামবে না, এগুলো খুবই বাজে রকমের ইঞ্জুরি, এগুলো ফুল একদম সারিয়ে তারপরে মাঠে নামবে। তো এই হলো আজকের ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটি কাজে লাগবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকন প্রেস করে দাও যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট তোমরা সাথে সাথে পেয়ে যাও। এবং আমি আমার ইনস্টাগ্রামের লিংক আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, আমাকে কোনো কিছু বলার থাকলে আমাকে ইনস্টাগ্রামে বলো, সেখানে আমাকে ডিরেক্ট মেসেজ করো কিংবা কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো ইউটিউবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের ভিডিও দেখা হচ্ছে, টাটা।